বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শামসুর রহমান কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ভাগ, জাবেদার শ্রেণী বিভাগ, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাবেদার শ্রেণী বিভাগের মধ্যে জাবেদাকে দুই ভাগে প্রধানত ভাগ করা হয়েছে, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। তো আমরা আজকে আলোচনা করব বিশেষ জাবেদার অধীনে কুরায় জাবেদা। তো কুরায় জাবেদা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরায় জাবেদা। তো আমরা কুরায় জাবেদা বলতে কি বুঝি? বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় করা হলে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে কুরায় জাবেদা বলে। তাহলে আমরা কুরায় জাবেদার সংজ্ঞা জানলাম যে বিক্রয়ের উদ্দেশ্যে যখন ধারে ক্রয় করা হয় সেই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে কুরায় জাবেদা বলে। এর থেকে আমরা বুঝতে পারলাম যে কুরায় জাবেদায় লিপিবদ্ধ হবে শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো, অর্থাৎ ধারে ক্রয় হলেই সেই লেনদেনগুলো আমরা কুরায় জাবেদায় লিপিবদ্ধ করব। তবে শর্ত হলো সেই ক্রয়টি অবশ্যই বিক্রয়ের উদ্দেশ্যে হতে হবে। যদি ক্রয়টি ভোগের জন্য বা ব্যবহারের জন্য ক্রয় করা হয় তাহলে সেটি কুরায় জাবেদায় লিপিবদ্ধ করা হবে না। যেমন ব্যবহারের জন্য একটি আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকায়, এই লেনদেনটি কুরায় জাবেদায় লিপিবদ্ধ হবে না। কুরায় জাবেদায় লিপিবদ্ধ হবে ওই সকল লেনদেন যেগুলা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয় করা হয়, সেই লেনদেনগুলো কুরায় জাবেদায় লিপিবদ্ধ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা জানলাম কুরায় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ হবে, সেটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন। তো আমরা এখন একটা কুরায় জাবেদার উদাহরণ সহ আমরা দেখব যে কুরায় জাবেদা আমরা বললাম কুরায় জাবেদার শর্ত হবে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, শর্ত, চালান নং, এরপরে হবে ক্রয় হিসাব ডেবিট, উদয় হিসাব ক্রেডিট। কারণ আমরা জানি ধারে ক্রয়ের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, উদয় হিসাব ক্রেডিট। এই শর্তটা তোমরা মোটামুটি মুখস্থ করে নেবে যে এই শর্তটা হবে তোমার 6 কলামের একটা ছক, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, শর্ত, চালান নং, আর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, উদয় হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি কাল্পনিক তথ্যের মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করব। সেটি হচ্ছে আমরা ধরে নিলাম যে 2020 সালের জানুয়ারির 1 তারিখে রহমান ট্রেডার্সের রিপোর্ট থেকে ধারে ক্রয় করা হলো 10,000 টাকার পণ্য, যার শর্ত ছিল 2/10 নেট 30। 2/10 নেট 30-র অর্থ হচ্ছে যদি আমরা 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে 2% বাড়টা পাবো, নতুবা 30 দিনের মধ্যে আমাদেরকে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে 10,000 টাকার পণ্য করে। তাহলে আমরা লিখবো ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখবো রহমান হিসাব, কারণ এটা যদি আমরা জাবেদা করি তাহলে ক্রয় হিসাব ডেবিট, রহমান হিসাব ক্রেডিট। তো ক্রেডিট হিসাব খাতের ঘরে হবে রহমান হিসাব, টাকার ঘরে হবে 10,000 টাকা। এরপরে আমরা ধরলাম যে রশিদের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হলো 18,500 টাকা, তাহলে ক্রেডিট হিসাব খাতে হবে রশিদ হিসাব, এটা শর্ত হচ্ছে নিট 15, অর্থাৎ এর কোনো বাড়তি সুযোগ নেই, 15 দিনের মধ্যে অবশ্যই আবার টাকা পরিশোধ করতে হবে। এরপরে আমরা ধরলাম যে জানুয়ারির 15 তারিখে আমজাদের নিকট থেকে 2/15 নেট 25, এই শর্তে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে 2/15-এর অর্থ হচ্ছে 15 দিনের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করি তাহলে 2% বাড়টা পাবো, নতুবা 25 দিনের মধ্যে আমার অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, তাহলে ক্রেডিট হিসাব খাতের ঘরে হবে আমজাদ হিসাব, টাকার ঘরে হবে 20,000। এবার সব টাকাগুলো যোগ হবে 10,000, 18,500, 20,000, মোট টাকা হয় 48,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কুরায় জাবেদার নিয়ম, অর্থাৎ যার যার নিকট থেকে ক্রয় করা হবে তাদেরকে আমরা ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখবো, আর টাকার ঘরে কারবারি বাটটা বাদে যে নিট টাকাটা সেই টাকাটা আমরা টাকার ঘরে লিখবো। এই হচ্ছে তোমার কুরায় জাবেদার ছক, আমরা এভাবেই কুরায় জাবেদা করব। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।